ইন্দো বাংলা প্রেস ক্লাবের তরফ থেকে এখানে উপস্থিত বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জনাব ডক্টর হাসানুল মাহমুদ এমপি ও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ, কক্সবাজার তিন কেন্দ্রের এমপি সাইমুম সারোয়ার কমল, কলকাতা ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ আন্দালে ইলিয়াস সহ সকল অতিথিকে ইন্দো বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের পথ চলা সবে শুরু, তাই সবার শুভেচ্ছা ও সুপরামর্শ আমরা চাই। ইন্দো বাংলা প্রেস ক্লাবের যে যে উদ্যোগটি সেটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ, এবং আমরা যে আপনার ভিডিওটি দেখেছেন যে বাংলাদেশ উপদূতাবাস কলকাতা যেটি আছে, আমরা প্রথম থেকেই চেষ্টা করছি তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার, যাতে দুদেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সেটিকে আরও যাতে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এবং দুদেশের সাংবাদিকদের মধ্যে যে যে অসম্ভব বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে সেটি কী করে দৃঢ়তর করা যায়, এবং কী করে একই সঙ্গে মানুষের জন্য কাজ করা যায়। অবশ্যই সাংবাদিকদের মূল দায়িত্ব তো সেটি, মানুষের জন্য কাজ করা, এন্ড অফ দ্য ডে যাতে যাতে একটা পিপলস সোসাইটি তৈরি হয়। ইন্দো বাংলা যে প্রেস ক্লাব, তাদের উদ্যোগে তাদের দুই বাংলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের একত্রিত করা এবং নিজেদের ক্লাবের যাতে প্রতিষ্ঠা যেভাবে তারা করেছেন তাদের ধন্যবাদ জানাই। ইন্দো বাংলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রী কিংসুক চক্রবর্তী, ইন্দো বাংলা প্রেস ক্লাব গঠিত হওয়ায় আপনাদেরকে অভিনন্দন জানাই। গত মার্চ মাসে আপনারা যাত্রা শুরু করেছেন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা এই প্রেস ক্লাবের মাধ্যমে শুধুমাত্র দুই দেশের গণমাধ্যমের মধ্যেই নৈকট্য আরও বাড়বে তা নয়, দুই দেশের মানুষের মধ্যেও নৈকট্য আরও সুদৃঢ় করতে এই প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার ইন্দো বাংলা প্রেস ক্লাবের ওয়েবসাইট www.indobanglapressclub.com এর আনুষ্ঠানিক উদ্বোধন।